বাঙালির রসগোল্লা নিয়ে চিরকালই এক অন্য মাত্রার আবেগ দেখা যায়। খাবারের শেষ পাতে হোক কিংবা কোথাও বেড়াতে গিয়ে মিষ্টির দোকান দেখলে আর যাই হোক বাঙালির রসগোল্লা চেখে দেখতে বলেন না। রসগোল্লা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে নরম সাদা তুলতুলে আকারের সেই মিষ্টি। ওড়িশা রাজ্যের সঙ্গে যতই রসগোল্লা নিয়ে ভাবারই হোক, বাঙালি রসগোল্লা কিন্তু বাঙালিরই, আর তাকে নিয়ে আবেগও রয়েছে আকাশ ছোঁয়া। জন্মদিন হোক কিংবা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানেই খাবারের শেষ পাতে রসগোল্লা পাতে পড়বেই। আর আজ সেই রসগোল্লা দিবস, তার নামে গোটা একটা দিন। রসগোল্লা খান না এমন বাঙালি নেই, ডায়াবেটিস হলে আলাদা কথা, কিন্তু তাহলেও বাড়িতে লুকিয়ে চুরিয়ে একাত্র রসগোল্লা হাফিজ করে দেওয়াই চলে। রসগোল্লা প্রেমী বাঙালির নস্টালজিয়া ও রসগোল্লা প্রেমের ধারাবাহিকতা বজায় রেখে 14ই নভেম্বর রসগোল্লা দিবস। আর এখানেই শেষ নয়, ঠিক যেমনভাবে উড়িষ্যার সঙ্গে বঙ্গের রসগোল্লা নিয়ে লড়াই লেগেছে, অনেক ক্ষেত্রে পড়শি দেশ বাংলাদেশও কিন্তু রসগোল্লা সৃষ্টিকর্তা হিসেবে দাবি করে থাকে, যদিও তা তর্কের বিতর্কের বিষয়। তবে দেখা গিয়েছে বঙ্গের রসগোল্লা, বাংলাদেশের রসগোল্লা এবং উড়িষ্যা রাজ্যের রসগোল্লা, এই তিন জায়গার রসগোল্লায় কিন্তু খাবার যেরকম স্বাদও আলাদা, ঠিক তেমনভাবে রসগোল্লা বানানোর পদ্ধতিও আলাদা। আর রসগোল্লার কথাই যখন বলা হচ্ছে, তখন কত দোকান রয়েছে যা বাঙালির মুখে মুখে ফেরে, যেমন নলিনচন্দ্র দাস, নবীনচন্দ্র দাস, চিত্তরঞ্জন কেসি দাস, কত রসগোল্লার দোকান রয়েছে। আর রসগোল্লা বলতেই প্রথমেই উঠে আসে এই নামগুলো। রসগোল্লা খান না এমন বাঙালি নেই, যা আগেই আপনাদেরকে জানিয়েছি। আর রসগোল্লা নিয়ে পশ্চিমবঙ্গ ওড়িশার বিরোধ দীর্ঘদিনের। 2017 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার রসগোল্লার জিআই ট্যাগ লাভ করে, ফলে রসগোল্লার উৎপত্তি যে বাংলার তা প্রতিষ্ঠা পায়। পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারা বলেছেন যে তারা শুধু ভৌগোলিক সূচক বা ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগের জন্য অনুরোধ করেছিলেন, যা স্থানীয় রসগোল্লা বাংলার রসগোল্লা নামে খ্যাত হয়। তাদের দাবি এই রসগোল্লা একেবারে ভিন্ন, ওড়িশার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। ভারতে এই বাংলায় বা পশ্চিমবঙ্গে প্রথম রসগোল্লা প্রস্তুত করা হয়েছিল বলেই জানা যায়, এর চেয়ে অন্য কোনো তত্ত্ব অগ্রাধিকার পায়নি। এরাজ্যের ফুলিয়া জেলার হারাধন ময়রা আদি রসগোল্লা সৃষ্টিকর্তা, এমনটাই বলা হয় অনেক জায়গায়। কলকাতার নবীনচন্দ্র দাস আধুনিক স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা ছিলেন বলেও জানা যায়। 14 শতকের শেষ ভাগে এবং 15 শতকের ভক্তি আন্দোলনের মধ্যে দিয়ে ভক্তিবৃদ্ধি লাভের সময় মিশ্রিতে নদিয়াতে ফিরে আসে। এরপরই রসগোল্লা জনপ্রিয় হয়ে পড়ে পাশের রাজ্যগুলিতেও এবং ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও। তবে রসগোল্লার আদি জন্ম নিয়ে বাংলার উড়িষ্যার মধ্যে একটি মামলা চলছে যার নিষ্পত্তি এখনও হয়নি। তবে রসগোল্লা জিআই ট্যাগ পশ্চিমবঙ্গ লাভ করেছে 2017 সালের নভেম্বর মাসে। সেই উপলক্ষেই 14ই নভেম্বর গোটা একটা দিন রসগোল্লা দিবস হিসেবে পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি।